এই ম্যাটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে কোসেক এক্স আছে এবং মাইনাস আমরা দেখতে পাচ্ছি কটেক্স আছে ডিভাইডেড বাই এক্স আছে এক্সটেন্স টু জিরো কোসেক কট দুইটারই কোনো সূত্র জানি না সো হোয়াট উই ক্যান ইস আমরা জাস্ট একদম বেসিক সাইন কথা চলে যাবো ভাঙায় সো এটাকে আমরা কি লিখতে পারি কোসেকটাকে লেখা যায় ওয়ান বাই কজেক্স কটেক্সকে লেখা যায় কজ এক্স বাই সাইন এক্স সরি দুঃখিত কসেক এক্সকে কী লেখা যায় কসেক এক্সকে লেখা ওয়ান বাই সাইন এক্স নিচে এক্স আছে এখন সাইন দিয়ে লসকও করলে ওপরে হয় ওয়ান মাইনাস কজ তো এটাকে লিখতে পারি না তুমি নিয়ে আসো একদম নিচে এক্স থাকবে আর এই চলে নিচে নিয়ে আসা যায় এবং থাকে ওয়ান মাইনাস ঠিক আছে না তুমি চাইলে যদি ভাই আমি এভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না আমি আস্তে আস্তে লিখি করো সমস্যা নেই উপরে এক্স কমন নাও তাহলে উপরে থাকে ওয়ান মাইনাস কজ এক্স আর নিচে থাকে এক্স সো এটাকে ভাঙাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিমিট দেখো এটা আছে এটা আর নিচে আছে এক্স সো এক্সটা যদি উপরে চলে যায় তাহলে এটা ওয়ান বাই এক্স চলে আসবে না আর উপরে আছে এক্স এক্স আর সাইন এক্স মিলে আমরা বলতে পারি এক্স সাইন এক্স উপরে হচ্ছে ওয়ান মাইনাস কজ এক্স মানে হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু এটা ফর্মুলা রাইট ওয়ান মাইনাস কজ টু এক্সের ফর্মুলা হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স এক্ষেত্রে কজের ভিতর টু এক্স থাকলে এখানে সাইনের ভেতর থাকে এক্স মানে অর্ধেক সো এখানে ওয়ান মাইনাস কজ এক্স তাহলে সাইনের ভিতর থাকবে এক্সের অর্ধেক মানে এক্স বাই টু খুবই সিম্পল ভেরি সিম্পল ফাইন তাহলে এই টুটাকে বাইরে নিয়ে আসতে পারি ভাইয়া বা আপাতত রাখতে পারি আমরা আরেকটা ফর্মুলা জানি সেটা হচ্ছে সাইন টু এক্সের ফর্মুলা এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি সাইনের ভেতরে যেটা থাকে এটা ভেঙে সাইনের ভিতরে এক্স আসে এবং কজের ভিতরে এক্স আসে এটাও খেয়াল রাখবা সাইনের ভিতর যেটা থাকে ভেঙে সাইনের ভিতর তার অর্ধেক কজের ভেতরে তার অর্ধেক তাহলে আমরা এই সাইন এক্সকে সাইন টু এক্স হিসেবে চিন্তা করতে পারি তাহলে এখানে সাইন টু এক্স এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে কেমন আসবে উপরে টু সাইন স্কোয়ার এক্স বাই টু থাকবে এবং নিচে এক্স ইন টু আমরা এটাকে সাইন টু এক্স এর মতো তুলনা করতে পারো সো তুলনা করলে আমাদের ফর্মুলায় ফর্মুলা হবে টু সাইন এক্স বাই টু এক্স বাই টু ঠিক আছে বা তুমি এটাকে চিন্তা করতে পারো সাইন টু ইন এক্স বাই টু হিসেবে তাহলে এটা ফর্মুলা হবে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু খুবই সিম্পল এটাকে সাইন টু এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে এবার তো কাটাকাটি যাচ্ছে টু টু কাটা যাচ্ছে একটা সাইনের সাথে একটা সাইন কাটা যাচ্ছে থাকতে আর একটা সাইন আর নিচে কস সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এটা হচ্ছে টেন এক্স বাই টু তাহলে আমরা লিখতে পারি এটাকে লিমিট এক্স টেন্স টু জিরো উপরে হচ্ছে টেন এক্স বাই টু নিচে কী থাকবে নিচে থাকবে শুধু এক্স এক্সটাকে কী লেখা যায় এ এক্সটাকে আমি লিখতে পারি নিচেরটাকে আমি এক্স বাই টু লিখতে পারি টেনের ফর্মুলা মেলানোর জন্য যেহেতু হাফ নিচে বেশি লিখছি নিচে শুধু এক্স ছিল আমি হাফ লিখছি হাফটাকে ব্যালেন্স করার জন্য আমি বাইরে একটা হাফ দিয়ে দিলাম আর টেনের ফর্মুলাতে টেনের এখানে এক্স এখানে এক্স এখানে এক্স টেন্স টু জিরো থাকা লাগে রাইট তাহলে ওয়ান লেখা যায় তো এখানে টেন এক্স বাই টু এক্স বাই টু আছে এখানে শুধু এক্স আছে সো এটাকে কী করবো চেঞ্জ করে ফেলবো এটাকে লিখে ফেলবো এক্স বাই টু টেন্স টু জিরো কেন যেহেতু তুমি সাইড নোট বলে দিতে পারো যেহেতু এক্সের মান জিরোর কাছাকাছি সো এক্সকে হাফ দিয়ে গুণ করা বা এক্সকে দুই দিয়ে ভাগ করলে জিরোকে দুই দিয়ে ভাগ করলে জিরোই থাকে সো এক্স বাই টু টেন্স টু জিরোই থাকবে দ্যান ফাইনালি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের এটা পুরো টা আসবে ওয়ান ইন্টু হাফ সো ওয়ান ইন্টু হাফ অ্যান্সার হচ্ছে হাফ আসলে করি আমি একটা বুঝতে পেরেছি ধন্যবাদ সবাই